আমার সাধ্যের মধ্যে যা যা করা যায় আমি তার সব কিছু শেষ দেখে ছাড়ব। আনার এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন, যা যা করতে হবে আমি আমার বাবার জন্য, আমি আমার বাবার সন্তান, একজন মেয়ে হিসেবে আমি সব কিছু করবো। আপনি যে আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে আমি কিন্তু সর্বোচ্চটা করার চেষ্টা করছি সবসময়। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর বাজারের রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সে সময় এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, রাখালগাছি ইউনিয়ন চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এমপি আনার হত্যার সাথে জড়িত অনেকে এখন পুলিশের তদন্তের ধরা পড়ছে। এছাড়াও যারা এখনো শনাক্ত বা গ্রেফতার হয়নি তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। সবই আপনারা দেখছেন, আমার একটাই আবদার আপনাদের কাছে যে আমার বাবা কিন্তু আপনাদের মাঝে সবসময় থাকতেন। আপনারা আমাকে পথ দেখাবেন আমি কি করব। আমি আমার বাবার হত্যার বিচার সুনিশ্চিত করতে চাই এবং যারা এই জঘন্যতম অপরাধটি করেছে তাদের সর্বোচ্চ বিচার চাই আমি। এবং এর জন্য যা যা করণীয়, যা যা করতে হবে আমি আমার বাবার জন্য, আমি আমার বাবার সন্তান, একজন মেয়ে হিসেবে আমি সব কিছু করবো। আপনারা দেখছেন যে আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে আমি কিন্তু সর্বোচ্চটা করার চেষ্টা করছি সবসময়। এবং আমি কিন্তু কোথাও যাওয়া বা কথা বলা বা আমার যেখানে যেতে হবে আমাকে অনেকেই অনেক পরামর্শ দিয়েছে যে এটা করো, ওইটা করো, এখানে যাও, আমি কিন্তু সব পরামর্শই শুনছি, সবার কাছ থেকেই পরামর্শ নিচ্ছি যে আমি কী করবো। আপনারাও কিন্তু আমার সবচেয়ে আপন মানুষ, আপনারা আমাদের রাখালগাছি নম্বর রাখালগাছি ইউনিয়নের প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের খুব আপন। আপনারা আমাকে পথ দেখাবেন যে আমি কী করবো। আমার তো আর কেউ নাই, আমার বাবার হত্যা বিচার করতেই হবে। আমার বাবা আপনাদের মাঝে দিয়েছেন, আপনারাও জানেন মাঝে মধ্যে কিন্তু আমিও আসতাম। আপনারা কিন্তু আমার ঘরের সময় বলেছেন তুমি এসো কেন বাপু, ওর বাপই তো সবসময় আসে, ও বলা লাগবে না। আমি তো জানি না আমার বাপ কতটুকু সময় দিয়েছে, কতটুকু আপনাদের মাঝে সবসময় আসতো। এক পর্যায়ে মুমতারিন ফেরদৌস ডরিন আনার কন্যা বজ্রকণ্ঠে বলেন, এর শেষ আমি দেখে ছাড়ব, আমার যা যা সাধ্যে কুলায় আমি তাই করবো।